আল্লাহ বলেন তোমার এখন শক্তি আছে, সমাপ্ত আছে, একটা সময়ের শক্তি থাকবে না, সমাপ্ত থাকবে না, সেদিন আমি আল্লাহ তোমাকে গুছায়া গুছায়া লুয়া লুয়া হাঁটানোর জন্য ক্ষমতা আমি আল্লাহ দিব না। যৌবনকাল তাজা শক্তি, রক্ত গরম। এখানে যদি চাচারা থাকে, বয়োবৃদ্ধ মানুষ থাকে, তার কাছে জিগায়া দেখেন, চাচা তো আর বাতাসে পোড়া হয়ে যাই নাই, দাড়ি গুলি এমনি পাকে যাই নাই, তার কাছে গিয়া দেখেন, জিজ্ঞাসা করেন, যৌবনকালে যে তার শরীরে শক্তি ছিল সেই শক্তি আর নাই। আল্লাহ বলেন মানুষ যেমন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, মানুষ যেমন আস্তে আস্তে শরীরের শক্তি হারায়া ফেলে, মানুষ যেমন আস্তে আস্তে আর হাত চলে না, মানুষের মগজ আর ব্রেইনে কাজ করে না, হাতে আর কলম দিয়া লিখতে পারে না। আল্লাহ শরীরের মধ্যে শক্তি দিছে, ক্ষমতা দিছে, সব কিছু দিছে, তারপরেও তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করো না, এমন মাসে মানুষ আছে কিনা নাই? আপনাদের এলাকা মনে হয় নাই, আছে? আছে। আল্লাহ বলেন সব কিছুর মৃত্যু আছে। আল্লাহ বলেন গভীর সমুদ্রের নিচেও একটা প্রাণী আছে, এই প্রাণীরও আমি আল্লাহ মৃত্যু দিয়া দিব, কোনো কিছুর আমি আল্লাহ বাকি রাখব না। কবি বলেন মৌত কাসিন কুল্লু নাসিন শারিব খবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, সবাইকে মৃত্যুর পেয়ালা প্রাণ করতে হবে, এমন কোন মানুষ পাওয়া যাবে না, এমন কোন মানুষ পাওয়া যাবে না এই নারায়ণপুরের মধ্যে যে সে জীবন বড় বেঁচে থাকবে। আল্লাহ বলেন অনেক জাতিকে আমি আল্লাহ অতীতে ধ্বংস করে দিছি, ফেরাউনের জাতিরা খুব ক্ষমতাবান ছিল, শক্তিশালী ছিল, কারুনের তো সম্পদের অভাব ছিল না। আল্লাহ বলেন সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাতের সামনে যাওয়ার পরেও সাদ্দাতকে আমি আল্লাহ তার কামরার মধ্যে আমি আল্লাহ ঢুকাই নাই, কারণ কামরার মধ্যে ঢুকার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই, কামরা ঢুকার আগেই মালাকুল মাউত হাজির। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত, বলে বুদ্ধিমান তো ওই ব্যক্তি, এ দুনিয়ার মধ্যে আসে চিন্তা করে আখেরাতে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি বুঝাইবার জন্য বলতেছি, দুনিয়ার কোনো একটা মানুষও চাইবে না সে দুনিয়া ছেড়ে চলে যাইতে। আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ, ও মুসলমান ভাইয়ারা, তুমি যদি আল্লাহর কাছে দুনিয়া চাও তোমাকে দুনিয়া দিবে কিন্তু আখেরাত দিবে না। আর যদি বেঈমান মুশরিক যদি আল্লাহ পাকের কাছে দুনিয়া চায়, আল্লাহ বলেন তারে আমি দুনিয়া দিব কিন্তু আখেরাত দিব না। জুড়ে বলেন ঠিক কি নাম? বলেন ঠিক কি নাম? আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ বলেন তুমি যদি ভূমির দুনিয়া চাও দুনিয়া দিব, কাফের যদি দুনিয়া চাও দুনিয়া দিব, মুশরিক যদি দুনিয়া চাও দুনিয়া দিব, কিন্তু দুনিয়াতেই শেষ। আল্লাহ বলেন মাতাউন কালিল, এক বিন্দু পরিমাণ চুল পরিমাণও আমি আল্লাহ তোমারে আখেরাতে কিছুই দিব না। সুরে বলেন ঠিক কিনা? দুনিয়া চাইবা, নারী চাইবা, বাড়ি চাইবা, গাড়ি চাইবা, অট্টলিকা চাইবা, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন আল্লাহর কাছে আল্লাহর দরজা খোলা, পৃথিবীর সমস্ত মানুষের দরজাগুলি বন্ধ। আল্লাহ বলেন আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেন আমি দিব, কিন্তু দুনিয়ার মানুষের কাছে কত করার চাইবা, দুনিয়ার মানুষের কাছে কিছুই নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছু আছে? এই জন্য আল্লাহ বলতেছে দুনিয়ার মধ্যে তোমাকে ইবাদত বন্দেগি করার জন্য পাঠাইছি। আল্লাহ বলেন একদম নিরেট বারে ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহর। কার? চিৎকার করে বলেন আল্লাহর ইবাদত বন্দেগি করব। তাহলে আল্লাহ তোমার ইবাদত বন্দেগি তো
তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীটা আল্লাহ তাআলা খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা সুন্দর করে সৃষ্টি করার পরে এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, এই কথাটা সবাই বিশ্বাস করে। জুরে বলেন, সবাই বিশ্বাস করে না? মুসলিম বলেন, অমুসলিম বলেন, কাফের বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সবাই এ কথাটা বিশ্বাস করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এ কথাটা চির সত্য। তাহলে যেহেতু চির সত্য এ কথা, তাহলে ফিলিস্তিনের উপরে ইসরায়েল যেভাবে অত্যাচার নির্যাতন করতেছে এ কথাটাও তো চির সত্য। জুড়ে বলেন ঠিক কি না? মুসলমানদের উপরে অত্যাচার করতেছে কি করতেছে না? মুসলিমরা ইহুদিরা করতেছে কি করতেছে না? করতেছে। ইহুদিরাও এ কথাটা জানে যে আমরা যে অত্যাচার করতেছি আমাদেরও একটা নির্দিষ্ট সময় আসে চলে যেতে হবে। তাহলে কোরআনুল করিমের সূরাতুল জুমআর আমি একটি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল জুমআর 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা বনী ইসরাঈল এর 12 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন সে কথা থেকে শুরু করে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। ইহুদিরা বলে যে আমরা হলাম আল্লাহ পাকের সন্তান। জুরে বলেন নাউজুবিল্লাহ। আমরাই আল্লাহ পাকের সন্তান এবং আমরাই আল্লাহ পাক আমাদের অভিভাবক। তাহলে আমরা অভিভাবক যেহেতু আমাদের অভিভাবক আল্লাহ, আর দুনিয়াতে যত মানুষ আছে ও মুসলিম আছে বা মুসলিম আছে তারা কেউ মানুষ না, এ কথাটা ইহুদিরা বলে। এ কথাটা কি সত্য না মিথ্যা? জুরে বলেন মিথ্যা। এই আয়াতের তরজমাটা গা বাড়ি থেকে দেখবেন। আল্লাহ বলেন ইহুদিরা যখন এই কথা বলে তাহলে ইহুদিরা কেন মানুষের উপরে অত্যাচার করে নির্যাতন করে? ইহুদিরা বলে যে আমাদেরকে আল্লাহ পাক মৃত্যু দিবেন দেরিতে। আমাদেরকে কি দিবেন? জুরে বলেন দেরিতে। মৃত্যু যেহেতু দেরিতে দিবেন তার আগে আপনাদেরকে একটি ঘটনা আগে শুনাই, তাহলে বুঝবেন আলোচনাটা আরো ভালো করে। মুসনবী শরীফ নাম শুনেছেন আপনারা? জুড়ে বলেন, কথা বলতে হবে, জুড়ে বলেন মুসনবী শরীফ। মুসনবী শরীফ আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি মুসনবী শরীফের মধ্যে একটা ওয়াকা বর্ণনা করছেন, ঘটনা আপনাদেরকে আগে বুঝাইবার জন্য বলতেছি আলোচনা শুরুতে। মুসনবী শরীফের মধ্যে ঘটনাটা বর্ণনা করছে, বলতেছে এক ব্যক্তি আজরাইল মালাকুল মাউতের সাথে বন্ধুত্ব পাততে চায়। আচ্ছা বলেন তো মালাকুল মাউতের সাথে কি পৃথিবীর কেউ বন্ধুত্ব পাততে পারবে? সম্ভব? সম্ভব না। কারণ কেন সম্ভব না? যারা মালাকুল মাউত পৃথিবীর কারো সাথে বন্ধুত্ব করে না। এই কথাটা সত্য কিনা? সত্য, সত্য। কিতাবের মধ্যে লেখেন মালাকুল মাউতের সাথে ব্যক্তির দুস্তি মোহাব্বত এবং মালাকুল মাউতের সাথে বন্ধুত্ব পাতার জন্য মালাকুল মাউতকে বলতেছে যে আজরাইল তোমার সাথে আমার গভীর সম্পর্ক দরকার। আর মালাকুল মাউত বলে বান্দারে তোমার সাথে আমার সম্পর্ক দরকার নাই। আর মালাকুল মাউত বলতেছে তোমার সাথে আমার বন্ধুত্ব কেন হবে? আচ্ছা বন্ধুত্ব কোনো না কোনো না স্বার্থে তো কোনো একটা মানুষের সাথে করে, করে না? আর তার স্বার্থ হলো এটা যে আমি দীর্ঘদিন বাঁচতে চাই। তার স্বার্থ কি? দীর্ঘদিন বাঁচতে চাই। কিতাবের মধ্যে বর্ণনা করেন দুস্ত আহবাব বলতেছে দুস্ত তোমার সাথে আমার বন্ধুত্ব করার জন্য আমি তোমার সাথে প্রথম শর্ত, আমি তোমার সাথে বন্ধুত্ব করব শর্ত হলো এটা
তুমি যখন আমার বাড়িতে আসবা, বাড়িতে আসার আগে তুমি আমাকে একটু এলান দিবা, সতর্ক করবা। কি করবা? সতর্ক করবা। কি সতর্ক করবা? যে তোমার সাথে আমার, তোমার হায়াত শেষ, এখন তোমাকে যাইতে হবে। আজরাইল মালাকুল মাউত বলে, দুস্ত আহবাব, তোমার সাথে আমি বন্ধুত্ব পাতে পারি, শর্ত একটা। কি শর্ত? হঠাৎ করে তুমি শুনবা, তোমাকে আমি এলান দেব। এলান, এলানটা কি? এলানটা হলো তুমি হঠাৎ করে শুনবা তোমার এলাকার একজন বয়োবিষ্ট মানুষ, সে ইন্তেকাল করেছে। কি করছে? ইন্তেকাল করছে। এলানটা কি দিতেছে? মুস্তফী শরীফের মধ্যে বলে, এক এক করে তিনবার চারবার পাঁচবার এলান দিতে 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 এলাকার বয়োবিষ্ট মানুষগুলি ইন্তেকাল করছে। হঠাৎ করে তার বাড়ির দরজার মধ্যে মালাকুল মাউত লক করতেছে। মালাকুল মাউত তার বাড়ির মধ্যে দরজার মধ্যে টুকরা দিতেছে, বলতেছে, দুস্ত আজকে যে তোমার বাড়িতে আমি আসছি, তোমার সবচেয়ে কলিজার টুকরা মা, তাকে আমি আজকে জান কবজ করব। দুস্ত বলতেছে, মালাকুল মাউত, এলাকার সব মানুষের উপরে তোমার নজরদারি শেষ, এখন তুমি আমার গরের দরজার মধ্যে আইসা, গরদার দরজার মধ্যে ডুইকা, আমার সবচেয়ে যে কলিজা আমার মা, আমার মার রুহটা তুমি নিয়ে নিবা। মালাকুল মাউত বলে, মালাকুল মাউত বলতেছে, এটার দ্বারা আমি তোমাকে বুঝাইতেছি যে তোমার মা চলে যাইতেছে, তোমার আর বেশি দিন সময় নাই, তোমাকে যে কোনোটামে আমি আজরাইল মালাকুল মা তোমাকে ডাক দিতে পারি। চিৎকার করে বলে, তার কি এলান দিতেছে? এলান আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি। মালাকুল মাউত বলে, পৃথিবীর সব কিছুই আমি জানি, কি জানি, কখন কে মৃত্যুবরণ করবে সেটাও আমি জানি। মালাকুল মাউত বলে, তাহলে সূরাতুল জুমআর এই আয়াতে বলেন, আল্লাহ আল্লাহ বলতেছে, ইহুদিরা বলে, কুল্লা আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহ, দেশে হে ইহুদি সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়রা বলতেছে যে আমরা হলাম আল্লাহ পাকের সন্তান, নাউযুবিল্লাহ, আর আমাদের অভিভাবক হলেন আল্লাহ, আমরা মৃত্যুকে ভয় পাই না। কারে ভয় পাই না? শুনে বলেন, মৃত্যুকে ভয় পাই না। তাহলে যেহেতু তোমরা মৃত্যুকে ভয় পাও না, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। কিন্তু ইহুদিরা বলে, আমরা মৃত্যু চাই না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা বলে, কখনো না, আমরা মৃত্যু কামনা করি না। তাহলে যেহেতু আমরা মৃত্যু কামনা করি না, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলা, কেন পাঠাইলা? সারা দুনিয়া সমস্ত মানুষগুলি মরে যাবে, বুঝতে পারলাম। আল্লাহ ছয় নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ছয় নম্বর আয়াত সূরাতুল জুমআ, ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. তো আসতে বললে হবে, সুরে বলেন আল্লাহু আকবার। তাহলে যেহেতু আমরা মৃত্যু কামনা করি না, আপনি তাদেরকে বলে দেন, আপনার কাছে মালাকুল মাউত আসবে, মৃত্যু আসবে, তাহলে মৃত্যু আসবে, তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে,
সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়ব, আল্লাহ বলেন দৃশ্য অদৃশ্যর মালিক কে? জুরে বলেন আল্লাহ। আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ। আলিমিল গায়ব ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে তোমাদের হাতের যে কামাই আছে সেটার বিচার আল্লাহ পরে করবে। এই আয়াতের তর্জমা আপনাদেরকে সহজ ভাবে বুঝাবার জন্য বলতেছি। তাহলে আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইলা, আমরা তো ইন্তেকাল করব, কতদিন পর্যন্ত আল্লাহ ইন্তেকাল করব, কখন ইন্তেকাল করব? আল্লাহ বলেন, ঘোষণা দিয়া বলেন, সূরাতুল মুনাফিকুনের ১১ নম্বর আয়াত, আল্লাহ বলেন আনফিকু বিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারীব, আল্লাহ বলেন মৃত্যু আসার আগে তুমি তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তা ক্ষয় করো, আল্লাহ রাস্তা খরচ করো। আল্লাহ বলেন নির্দিষ্ট সময় ছাড়া আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ে তোমার কাছে মালাকুল মাউত আসবে। মুহতারাম হাজিরিন, আপনার বয়স 40 বছর, আপনার বয়স 30 বছর, বাবার বয়স 80 বছর, মার বয়স 70 বছর, তাহলে আল্লাহ তাদেরকে কেন তুমি মৃত্যু দেও না? আল্লাহ বলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আল্লাহ বলে নির্দিষ্ট সময় যখন হবে তখনই আল্লাহ পাক তোমার ঘরের দরজার মধ্যে লক দিবেন। তাহলে আল্লাহ কেন তুমি পাঠাইলা? আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতে বলেন আল্লাহ ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে জিন এবং ইনসান, মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি। আল্লাহ বলেন তাহলে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি, আল্লাহ বলতেছে আর মানুষ বলতেছে আল্লাহ কতদিন ইবাদত করব? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইবাদত বন্দেগী করবা তোমার যখন মালাকুল মাউত আসে তার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করবা। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। কতদিন ইবাদত করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আল্লাহ সারা পৃথিবীর সবই যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলে জমিনের মৃত্যু হয়ে যাবে, জমিনের মৃত্যু হয়ে যাবে। জমিনের মৃত্যু কিভাবে হবে? জমিনের প্রাণ কিভাবে হবে? আল্লাহ বলেন জমিনে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর জমিনের প্রাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, মানুষের প্রাণ রুহ, আর রুহ দিয়ে আল্লাহ দেহের মধ্যে দিছে, মানুষ চলে, আল্লাহ বলেন জমিনের একটা রুহ আছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন থাকবে না জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন পাহাড়ের যে রুহ আছে রুহটা ধ্বংস করে দিব, আল্লাহ বলেন পর্বতের যে রুহগুলি আছে সব রুহগুলি বন্ধ করে দিব, আল্লাহ বলে এত উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ের রুহগুলি আল্লাহ শেষ করে দিবেন, পাহাড়ও শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ইদা শামসু কুবরাত, ইদা শামসু কুবরাত ওয়া ইদা নুজুম কাদারাত, আল্লাহ বলেন জমিন তো শেষ, আসমানের মধ্যে কি আছে? আল্লাহ বলেন আসমানের মধ্যে তারকা আছে, আল্লাহ বলেন তারকাগুলিরও প্রাণ শেষ হয়ে যাবে, তারকাগুলিরও সব শেষ হয়ে যাবে, তারকাগুলি আর আলো দিবে না, চন্দ্র সূর্যের রূহগুলি আল্লাহ নিয়ে নিবে,
মধ্যে তারকাগুলির রুহগুলি আমি আল্লাহ নিয়া নিলাম, ফেরেশতাগুলির রুহগুলি আমি আল্লাহ নিয়া নিলাম। আল্লাহ, তাহলে তোমার যে আরশে আজিম কি আছে, আরশে আজিম যে ফেরেশতারা ধরে রাখছে চারজন, তাহলে আল্লাহ তাদের কি হবে? আল্লাহ বলেন তাদেরও তুমি রুহ নিয়ে নাও। তাহলে আল্লাহ বলেন আল্লাহ, তাহলে আরশে আজিম আল্লাহ কুরসি কোথায় থাকবে? আল্লাহ বলেন এটা শূন্যর উপরে থাকবে। এত আস্তে বললে হবে? আরো জোরে কর সুবহানাল্লাহ। জমিনে ফেরেশতাদেরকে আল্লাহ ইন্তিকাল করায় দিবেন, আল্লাহ আরশে আজিমের মধ্যে কে থাকবে? আল্লাহ বলে এখন আর কেউ নাই, আছে জিব্রাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল, আছে আর আজরাইল আছে। আল্লাহ, তাহলে তাদের কি কিভাবে হবে? আল্লাহ বলেন জিব্রাইল, জিব্রাইলের রুহটা আল্লাহ অর্ডার দিবেন। কিভাবে অর্ডার দিবেন বলবেন? রসূল যেই জায়গার মধ্যে গেছে, জিব্রাইল সেই জায়গার মধ্যে গেছে। তাহলে জিব্রাইল তো রসূলের দারক বাহক ছিলেন, বার্তা বাহক ছিলেন, রসূলের উপরে কুরআন নিয়ে নিয়ে আসতেন জিব্রাইল। বলে জিব্রাইলকে কিভাবে হবে? মালাকুল মাউত বলবে জিব্রাইলকে সম্মান দিবে আল্লাহ, ইসরাফিল আল্লাহ, ওই ইসরাফিলের রুহটা কিভাবে কবজ করবে আল্লাহ? মালাকুল মাউতকে বলবে ইসরাফিল তো একটা কাজের দায়িত্ব ছিল, শিঙ্গায় ফুঁক দিত। বলে মিকাইল তার কি দায়িত্ব ছিল? বলে আল্লাহ পাক আপনি যখন হুকুম করতেন তখন বৃষ্টি দিত। তাহলে আল্লাহ, তাহলে তাদের কি মৃত্যু হয়ে যাবে? আল্লাহ বলেন সব কিছুর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলেন মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাবে, জিব্রাইলের মৃত্যু হয়ে যাবে, ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয়া বর্ণনা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ বলেন আল্লাহ হলেন চিরজীব, সবই হলেন মৃত্যু। আল্লাহ কোরআন কারীমের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে বর্ণনা করেন কি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবাকা ফানাফিল্লা হয়ে যাবে, কিছু আর থাকবে না। আল্লাহ বলেন আমি শুধু একা থাকব, দুনিয়ার বাহাদুরি চলে না আল্লাহর সাথে। জুড়ে বলেন ঠিক কি না? আজকে তুমি ক্ষমতাবান হইছো, গরিব মানুষের উপর নির্যাতন করো, আল্লাহ বলে তোমার একটা সময় আসবে তোমার ক্ষমতা থাকবে না, সেদিন তোমারে আমি আল্লাহ জুতার বাড়ি দিব। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন তোমার এখন শক্তি আছে, সমাপ্ত আছে, একটা সময়ের শক্তি থাকবে না, সমাপ্ত থাকবে না, সেদিন আমি আল্লাহ তোমাকে গুছায়া গুছায়া নুয়া নুয়া হাঁটানোর জন্য ক্ষমতা আমি আল্লাহ দিব না। যৌবনকাল তাজা শক্তি, রক্ত গরম। এখানে যদি চাচারা থাকে, বয়োবৃদ্ধ মানুষ থাকে, তার কাছে জিগায়া দেখেন, চাচা তো আর বাতাসে পোড়া হয়ে যাই নাই, দাড়ি গুলি এমনি পাকে যাই নাই, তার কাছে গিয়া দেখেন, জিজ্ঞাসা করেন, যৌবনকালে যে তার শরীরে শক্তি ছিল সেই শক্তি আর নাই। আল্লাহ বলেন মানুষ যেমন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, মানুষ যেমন আস্তে আস্তে শরীরের শক্তি হারায়া ফেলে, মানুষ যেমন আস্তে আস্তে আর হাত চলে না, মানুষের মগজ আর ব্রেইনে কাজ করে না, হাতে আর কলম দিয়া লিখতে পারে না। আল্লাহ শরীরের মধ্যে শক্তি দিছে।
দিছে, ক্ষমতা দিছে, সব কিছু দিছে, তারপরেও তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করো না, এমন মাসে মানুষ আছে কিনা? নাই আপনাদের এলাকা মনে হয় নাই? আছে, আছে। আল্লাহ বলেন সব কিছুর মৃত্যু আছে। আল্লাহ বলেন গভীর সমুদ্রের নিচেও একটা প্রাণী আছে, এই প্রাণীরও আমি আল্লাহ মৃত্যু দিয়া দিব, কোনো কিছুর আমি আল্লাহ বাকি রাখবো না। কবি বলেন মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন খবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবাইকে মৃত্যুর পেয়ালা প্রাণ করতে হবে, এমন কোন মানুষ পাওয়া যাবে না, এমন কোন মানুষ পাওয়া যাবে না এই নারায়ণপুরের মধ্যে যে সে জীবন বড় বেঁচে থাকবে। আল্লাহ বলেন অনেক জাতিকে আমি আল্লাহ অতীতে ধ্বংস করে দিছি। ফেরাউনের জাতিরা খুব ক্ষমতাবান ছিল, শক্তিশালী ছিল, কারুনের তো সম্পদের অভাব ছিল না। আল্লাহ বলেন সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাতের সামনে যাওয়ার পরেও সাদ্দাতকে আমি আল্লাহ তার কামরার মধ্যে আমি আল্লাহ ঢুকাই নাই, কারণ কামরার মধ্যে ঢুকার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই, কামরা ঢুকার আগেই মালাকুল মাউত হাজির। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত, বলে বুদ্ধিমান তো ওই ব্যক্তি, এ দুনিয়ার মধ্যে আসে চিন্তা করে আখেরাতে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি বুঝাইবার জন্য বলতেছি, দুনিয়ার কোনো একটা মানুষও চাইবে না সে দুনিয়া ছেড়ে চলে যাইতে। আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, ও মুসলমান ভাইয়ারা, তুমি যদি আল্লাহর কাছে দুনিয়া চাও তোমাকে দুনিয়া দিবে কিন্তু আখেরাত দিবে না। আর যদি বেঈমান মুশরিক যদি আল্লাহ পাকের কাছে দুনিয়া চায়, আল্লাহ বলেন তারে আমি দুনিয়া দিব কিন্তু আখেরাত দিব না। জুড়ে বলেন ঠিক কি নাম? ঠিক কি নাম? আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ বলেন তুমি যদি ভূমির দুনিয়া চাও দুনিয়া দিব, কাফের যদি দুনিয়া চাও দুনিয়া দিব, মুশরিক যদি দুনিয়া চাও দুনিয়া দিব কিন্তু দুনিয়াতেই শেষ। আল্লাহ বলেন মাতাউন কালিল, এক বিন্দু পরিমাণ চুল পরিমাণও আমি আল্লাহ তোমারে আখেরাতে কিছুই দিব না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া চাইবা, নারী চাইবা, বাড়ি চাইবা, গাড়ি চাইবা, অট্টনিকা চাইবা, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন আল্লাহর কাছে আল্লাহর দরজা খোলা, পৃথিবীর সমস্ত মানুষের দরজাগুলি বন্ধ। আল্লাহ বলেন আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেন আমি দিব, কিন্তু দুনিয়ার মানুষের কাছে কত করার চাইবা, দুনিয়ার মানুষের কাছে কিছুই নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছু আছে? এই জন্য আল্লাহ বলতেছে দুনিয়ার মধ্যে তোমাকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি। আল্লাহ বলেন একদম নিরেট বারে ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। কার? চিৎকার করে বলেন আল্লাহর ইবাদত বন্দেগী করব। তাহলে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী তো সবাই করে না, কিছু কিছু মানুষ আছে তোমাকে সমকক্ষ মনে করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে, মাজার পূজারী ব্যক্তি আছে, যারা হার হালতে মাজারে গিয়ে আসা আছে কিনা নাই কথা বলে না। বই পান? আপনার কি বই পান? বই পান? মাজার ওলা ব্যক্তি কি দিবে? সে তো কবরের মধ্যে নিঃস্ব, আসমানের দিকে তাকায় আছে। দুনিয়ার মানুষ যদি তার জন্য কিছু রুহের শব্দে কিছু ইসালে শব্দে, মাজার ওলা ব্যক্তি কি দিবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফির আইয়ুশরাকা বিহি ওয়া ইগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর
সাথে সমকক্ষ কাউকে বানায় না, আল্লাহর সাথে শিরিক কাউকে বানায় না। তোমার সন্তান নাই মারে তোর সন্তান নাই মাজার গিয়া চাইস না, মারে তোর সন্তান নাই শাহালির মাজার গিয়া চাওয়ার দরকার নেই, শাহপরাডের মাজার গিয়া চাওয়ার দরকার নেই। আশপাশে পাগলা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, কত বাবা আছে, যদি তার কাছে কিছু দিই তাহলে মনে হয় আমার আশা পূর্ণ করবে। আল্লাহ বলেন ইয়াহাবুনি মাইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবুনি মাইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানাম ওয়া ইনাসা। চিৎকার করে সুবহানাল্লাহ, এত আস্তে বললে হবে, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার কেউ কিছু দিতে পারে না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ বলে মাজারে যে ব্যক্তিরা শুয়ে আছে সেও আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়ার কোনো একটা মানুষ যদি আমার কবরের পাশে গিয়া যদি একটু সুরা ফাতিহা পড়তো, সুরা ইখলাস পড়তো, তাহলে তো আমার কবর আজাব মাফ হতো। সাকিসানা যদি বলেন মনে হয় এলাকাত নাই, আছে আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। ইমানদার ব্যক্তিরা আল্লাহ পাকের জান্নাত চাবে আর কিছুই চাবে না, জুরে বলে ঠিক কি না? ঠিক কি না? ও মুসলিম যারা তাদেরকে বুঝতে হবে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা অত্যাচার করতেছে বুঝতে হবে, ইহুদিরা তোমাদের একটা দিন সময় হবে সেদিন আর ফিলিস্তিন ফিলিস্তিনের উপরে অত্যাচার করতেছ ইসরায়েল থেকে সেদিন আর পালাবার জায়গা পাবা না, জুরে বলে ঠিক কি না? ঠিক কি না? সেদিনা জায়গা পাবে, ৫৭টি মুসলিম রাষ্ট্র, ৫৭টি মুসলিম রাষ্ট্র যদি ইসরায়েলের উপরে যদি থুতু নিক্ষেপ করে তাদের যে সমস্ত পণ্য মুসলিম রাষ্ট্রের মধ্যে আছে ইসরায়েলকে খাওয়ায়া খাওয়ায়া পাচাইতেছে, এদের যদি সব পণ্যগুলি বয়কট করে ইসরায়েল না খায় মারা যাবে, জোরে করে ঠিক কিনা? এত আস্তে বলেন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, কাফের মানুষদের সম্পদ দেখা তুমি হতাশ হইও না, পরলোক মানুষের সম্পদ দেখা তুমি আফসোস করো না। আল্লাহ বলেন মাতাউন কলিল ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়া হলো একটা দুকাবাজ, দুকা দুকা দুকা, জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার কাও আপন না, দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার মধ্যে কেউ আপন থাকে না, সবারই স্বার্থ থাকে, কিন্তু আল্লাহ বলেন আমার বান্দার প্রতি কোনো স্বার্থ থাকে না। আল্লাহ বলেন মার যেমন ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, আমার আল্লাহর বান্দার প্রতি কোনো স্বার্থ থাকে না ভালোবাসতে। সুবহানাল্লাহ। কাফেররাও আল্লাহ খাবার দে, রুটি দে, পানি দে, আল্লাহ বলেন আমি মুসলমানদের কারণে খাওয়াই, এই জন্য মুহতারাম হাজিরে তাআলা বুঝলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন ইবাদত বন্দেগী করার জন্য, কেন পাঠাইলেন? জুরে বলেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে এক। সমস্ত নবীদেরকে আল্লাহ একটা ঘোষণা দিয়েছে যে তোমরাও তোমাদের কওমের প্রতি তোমরা দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে? জুরে বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন আম্বিয়া ছিলেন, অর্ধজগতের বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা করার সময় হাতের মধ্যে যখন লাঠি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা মালাকুল মওত কবজ করে নিছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আল আকসার সামনে দাঁড়ায় আছে লাঠি লয়া, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছে, কিন্তু জিন্না দেখতেছে যে সুলাইমান দাঁড়ায় আছে। মওত দিছে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া দাঁড়াইছে, দাঁড়ায়া রইছে, দাঁড়ায়া রইছে,
আল্লাহ বলেন, ও সুলাইমান, তোরে আমি দাঁড়াইয়া রাখবো আর তোর জান কবচটা করে ফেলবো, আর তুই এই অবস্থায় থাকবি, তুই মসজিদে আল-আকসার সামনে দাঁড়াইয়া থাকবি। আল্লাহ বলেন, যেদিন মসজিদে আল-আকসার কাজ শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ পাক কুদরতি, আল্লাহ পাক তো মেহরবান, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন রহিম। আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালামের লাঠির নিজ দেয়া পুকে খাইতে খাইতে সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালামের শরীরের বার আর নিতে পারে না, লাঠি সঙ্গে সঙ্গে পইরা গেছে। জিনেরা বুঝতে পারছে যে সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ইন্তেকাল করছে। তাহলে দেখেন সুলাইমানকে আল্লাহ কিভাবে মৃত্যু দিলেন। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে। আল্লাহ বলেন, কুল্লা তাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী বুক্কিরা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সকাল এবং সন্ধ্যা আপনার বাড়ি, পাকা বাড়ি, আপনার ইটের বাড়ি, আপনার টিনের বাড়ি, সকাল এবং সন্ধ্যা মালাকুল মাউত তার সাথীরা এসে আপনার বাড়িটা দেখা যায়, বাড়িটা টিন দিয়া করছেন, চৌকাড়ের উপরে দাঁড়ায় মালাকুল মাউত আজকে দেখে যাইতেছে। সকালে সূর্য যখন উদিত হইবে মালাকুল মাউত আইসা দেখতেছে, আল্লাহ এই বাড়িতে একজন মানুষ চলে যাবে, এই বাড়িতে একজন মানুষের ইন্তেকাল হয়ে যাবে বলে এই ব্যক্তি যদি নেককার হয় তাহলে তো নসিব বালা, আর যদি বদকার হয় তাহলে তো নসিব খারাপ। সকাল এবং সন্ধ্যা তাফসীর কিতাবের মধ্যে আসে যে সকাল এবং সন্ধ্যা এবং পাঁচ ওয়াক্ত নামাজের সময় এই ব্যক্তির চেহারাটা চিনা যায় মালাকুল মাউত এবং তার সাথীরা। আল্লাহ বলেন, তার সাথীরা দেখা যা, আর এই ব্যক্তি যদি নারায়ণ পৌঁছাইরা যদি ঢাকা চলে যা, ব্যক্তি যদি সকালের ফ্লাইট দিয়ে যদি লন্ডন চলে যা, মালাকুল মাউত বলে লন্ডনে যে হোটেলে উঠে হোটেলের দরজার মধ্যে মালাকুল মাউত দাঁড়ায় থাকে, দাঁড়ায় বলে তোমার নাম কি আব্দুর রহমান আব্দুল্লাহ, আল্লাহ মারে পাড়াইছে, কিন্তু বলে না বলে না। আল্লাহ বলেন, তোমার নারায়ণপুরের লোকটার ইন্তেকাল হবে লন্ডনে, জানে কে জুড়ে বলেন। তাহলে আল্লাহ দুনিয়ার সব যদি চলে যা তাহলে আমাকেও যাইতে হবে, বুঝতে পারলাম। তাফসীরে কিতাবের মধ্যে এবং একটি ওয়াকিয়া বর্ণনা করেন, কি ঘটনা বলে এক ব্যক্তি বলতেছে যে আমার শরীরটা যখন আমি যখন ইন্তেকাল করব, আমার শরীরটা চিতা খোলার মধ্যে নিয়া পুইরা সরকার কইরা দিবা, চিতা খোলার মধ্যে পুইরা সরকার কইরা দিবা। আপনাদের এলাকা চিতা খোলা নাই? জোরে বলেন। তাফসীরে কিতাবের মধ্যে বর্ণনা করেন যে এই ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়াত কইরা গেছে, বাবা রে আমি যখন ইন্তিকাল করব, আমার কাছে যখন মালাকুল মাউত আসবে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাইব, তখন আমার লাশটা নিয়ে চিতা কলার মধ্যে পুরে দিবা, পুরে পুরে সারকার করে দিবা, আমার শরীরে যে তেলগুলি আছে, আমার শরীরের হাড়গুলি আছে, সবগুলি যেন পুরে পুরে সারকার হয়ে যা। আল্লাহ বলেন, এই ব্যক্তি ভয়ে যে আল্লাহ পাক জাহান্নামের আজাব দিবে এবং তার কষ্ট হবে। আল্লাহ বলেন, সন্তান বাবা ইন্তিকাল করার পরে চিতা খোলার মধ্যে নিয়া সরিষার তেল না কেরোসিন তেল ডাইলা অক্টেল ডাইলা আগুন জ্বালায় দিছে, বাবার শরীরটা পুইরা পুইরা আঙ্গারা হয়ে গেছে, আঙ্গারা হয়ে গেছে, আঙ্গারা হয়ে গেছে, শরীরের মধ্যে আর কিছুই নাই, কিছুই নাই। মানুষের শরীরে তো শুধু তেল আর তেল, সন্তান বেওসিয়ত কইরা গেছে, বাবারে আমার শরীরের তেলগুলি পর্যন্ত তুমি মাটির সাথে মিশাইয়া দিবা, মিশাইয়া দিয়া পানির মধ্যে ছাইরা দিবা। আল্লাহ বলেন, কি জন্য করলো? ইন্নি খাশিতু ইয়া রাব্বি, ইন্নি খাশিতু ইয়া রাব্বি। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন ইন্নি খাশিতু, নিশ্চয় এই ব্যক্তি আল্লাহ পাকের ভয়ের কারণে এই চিন্তা করছে যে আমি যদি আমার শরীরের শরীরটা পুরে সারকার করে দিই তাহলে তো আমার শরীরের মধ্যে আজাব হবে না, আমার কষ্ট হবে না,
আল্লাহ মালাকুল মাউত তার সাথীদেরকে সঙ্গীদেরকে বলতেছে, সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে, ওই ব্যক্তির চিতা খরার মধ্যে পুড়িয়া দিছে, তার সমস্ত ছাইগুলি একত্রিত করো। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ইন্নি খাশিতু ইয়া রাব্বি, তোমার বইয়ে বান্দাই কাজ করছে, আযাবের শাস্তির বইয়ে কাজ করছে, সাক্রাতের শাস্তি থেকে যেন মুক্তি পাওয়া সেই কাজ করেছে, সাক্রাত তো হয়ে গেছে। আল্লাহ বলেন, এই যে এই বইয়ে যে এত কিছু পুরে ফেলছে, ইন্নি খাশিতু ইয়া রাব্বি, আল্লাহ বলেন আমি এই বান্দারে মাফ করে দিলাম। এত আস্তে বলে, জুরে বলেন সুবহানাল্লাহ, জুরে বলেন, আরো জুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাইকে সাক্রাতের পেয়ালা পান করতে হবে এমন কোন মানুষ নাই রে নারায়ণপুর, তুমি পাইব না যে আমাকে সাক্রাতের পেয়ালা পান করতে হবে না। আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সাক্রাত এটা রসূল মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে, মৃত্যু হবে, এটা কেউ রেহাই পাই নাই। হযরত আবু বকর, হযরত আলী, হযরত উমর ইবনে খাত্তাব, হযরত আবু বকর যখন সাক্রাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার সন্তান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার দিকে তাকায়া তাকায়া কান্দতেছে, বলতেছে, বাবা রে তোমার আমি কতদিন বালা দেখেছি, আজকে তোমার মৃত্যুর ছটপর সাক্রাত দেখে আমার আর সহ্য হইতেছে না। হযরত আবু বকর বলতেছে, মারে এই সাক্রাতের পেলা তো তোমারেও পান করতে হবে, তুমি বেশি দিন অপেক্ষা করো না। আবু বকর সাক্রাতের পেলা পান করছে, রসূলের কাছে যখন মালাকুল মাউত গেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছে, মালাকুল মাউত দরজার সামনে হাজিরা দিয়েছে, হযরত ফাতিমা বলে, আব্বা আজকে যেই ব্যক্তি আসছে এই ব্যক্তিরে আমি আর কোনোদিন দেখি নাই, এই ব্যক্তিরে আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ রসুল বুঝতে পারছে যে মালাকুল মাউত, এই জন্য নারায়ণপুরান ভাইরা তোমাদেরকে বুঝতে হবে, মৃত্যুর যন্ত্রণা তোমাকে সইতে হবে এবং মৃত্যু তোমার কাছে আসবে। জুরে বলেন ঠিক কিনা, কেউ কি পার পাবে? জুরে বলেন, কেউ কি পার পাবে? আল্লাহ বলেন সবাইকে সাক্রাতের পান, এই পেয়ালা পান করতে হয়েছে এমন কোনো মানুষ নাই। কত ক্ষমতাধর মানুষ আমি দেখেছি সাক্রাতের পেয়ালা থেকে পার পাই নাই, আছে কিনা নাই? যদি বলেন, বাংলাদেশের এক সময় রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান, নাঈমুর রহমান, সৈয়দ আশরাফ, বনানি কবরস্থানে গেলে সামনেই যাদের কবর, এই ব্যক্তিগুলি কত ক্ষমতাধর ছিল, তাদের দিকে তাকায়া দেখো, তাদের মতো নিঃস্ব আর কেউ নাই। বাবা চলে গেছে, মা চলে গেছে, তাদের মতো আর নিঃস্ব কেউ নাই, কবর বসে গেছে, খবরে গেছে গা, আর কারো সাথে সাক্ষাৎ নাই। জুরে বলেন ঠিক কিনা? জুরে বলেন, জুরে বলেন। এই জন্য মালাকুল মাউত আসার আগে, আসার আগে আমাকে আপনাকে, মালাকুল মাউত যেহেতু আসবেই, তাহলে আল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে জানলাম, আল্লাহ বেশি দিন থাকতে পারবো না তাও জানলাম, আল্লাহ রুহ কবজটা করবে তাও জানলাম। আল্লাহ বলেন আমার রুহটা যদি, আমি যদি নেককার হই তাহলে আমার রুহটা তো আল্লাহ পাকের জান্নাতে যাবে, ইল্লিয়িন তুবু আব্দি ইল্লিয়িন, আর যদি আমার রুহটা যদি বদকার হয় তাহলে জাহান্নামে। আল্লাহ বলেন সবাইকে যখন
ইন্তেকাল করাইয়া দিবেন, মৃত্যু দিয়া দিবেন। আল্লাহ বলেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাণী দিয়া আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা মৃত্যুর যে ফেরেশতা যে মানুষের জান কবজ করে আজরাইল, তারেও হত্যা করে দিবেন, তারেও আল্লাহ মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ, আর জোরে করুন সুবহানাল্লাহ। এই পেলা থেকে কেউ পার পাবে না, যদি এই পেলা থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে এক নাম্বার কাজ করতে হবে। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও কাকা, যাইতেছেন কেন? কি যাইতেছেন কেন? কি কাকা বল, দোয়া করে দে, দোয়া করে দে, মুতবার যাব না। যাই হোক, যারা ইস্তিনজা করবে, প্রস্রাব করবে, তাদের জরুরত আছে কিনা নাই জুড়ে বলেন। আলোচনা কিছুক্ষণ, আলোচনা তো একটা বিষয়, এই বিষয়টার উপরে তো শেষ করতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক, যে কোনো একটা বিষয় শেষ না করলে এটার উপরে আপনি বুঝবেন না আলোচনা। এই জন্যে আপনাকে আগে বুঝতে হবে আলোচনাটা, আজকের আলোচনাটার বিষয়টা কি, যে মৃত্যু সবার কাছে আসবে এবং সবার সাক্ষাৎ করবে। আজকের আলোচনা বিষয় কি, যে মৃত্যু সবার কাছে আসবে। তাহলে আল্লাহ, সবাই যখন ইন্তেকাল হয়ে গেছে, কতদিন পর্যন্ত আল্লাহ আমি থাকব, কতদিন পর্যন্ত বাইচা থাকলাম? আল্লাহ বলেন, আল্লাহ ভালো জানে, কে জানে? জোরে বলেন, চিৎকার করে বলেন, জানের মালিক কে? আল্লাহ, ইয়া রব, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন, তাহলে দুনিয়ার মধ্যে তুমি আসলা, দুনিয়া থেকে আলমে বুরজখের জগতে গেলা, দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী স্থানের নাম, জায়গার নাম হলো কবর। জায়গার নাম কি? সুরে বলেন কবর। দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যবর্তী স্থান, দুনিয়ার মধ্যে আয়শা সফর করলেন, আবার সফর যখন শেষ হয়ে যাবে কবরের সফর, তার হবে ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিনের হিসাব, ইয়াউমুল হিসাব অর্থাৎ কিয়ামতের হিসাবের দিন। এই সফরগুলি সবাইকে করতে হবে, কি হবে না? জুরে বলেন, এমন কোন মানুষ নাই সফর করা সারা দুনিয়াতে জান্নাতে যাবে জাহান্নামে যাবে এমন কোন মানুষ পাওয়া যাবে না। সবাইকে জান্নাতে যেতে হলে দুনিয়াতে আসতে হবে, জাহান্নামে যেতে হলে দুনিয়াতে আসতে হবে। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে দুনিয়াতে আসা ছাড়া জান্নাতে চলে গেছে। সবাইকে আয়শা দুনিয়া থেকে জান্নাতে যেতে হবে, সবাইকে আয়শা দুনিয়া থেকে জাহান্নামে যেতে হবে। প্রত্যেকটি মানুষের কর্মের উপরে আল্লাহ জান্নাত লিখে দিবেন, কিয়ামতের ময়দানে হাশরের দিনে আল্লাহ উঠাইবেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যে যে কর্ম করবে দুনিয়ার মধ্যে সবাইকে এভাবে উঠাইবেন। দুনিয়ার মধ্যে খারাপ কাজ করতেছো, খারাপ অবস্থায় ইন্তেকাল হইলে এভাবে উঠাবেন। দুনিয়ার মধ্যে তোমার একটা হাত নাই, তুমি ইন্তেকাল করেছো, তোমার হাত কাটা অবস্থায় আল্লাহ উঠাইবেন। দুনিয়ার মধ্যে একটা চোখ নাই, এই চোখ নাই, কিয়ামতের ময়দানে এভাবে উঠাবেন। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদ আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতা দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যদি কেউ উঠে যান তাহলে আলোচনা শেষ করে দিব, ওয়াদা দেন, হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, হাত তুলেন, হাত তুলেন, ওই কাকা হাত তুলেন, জোরে হাত তুলেন, সবাই বলেন নারে তাকবীর, তাকবীর, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, কেউ যাবেন না, মুনাজাতের আগ পর্যন্ত থাকবেন, রাজি আছেন? ওয়াদা দিছেন, মুমিন ওয়াদা দিলে খেলাফ করে না, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর যারা এখান থেকে উঠে যাও মনে করবেন মুনাফেক, টাটকা মুনাফেক, কি টাটকা মুনাফেক, এটা মনে করেন যে নর্মাল মুনাফেক, টাটকা মুনাফেক। যাই হোক, যাই হোক, তাহলে আল্লাহ আখেরাতে তুমি উঠাইয়া দিবা, খবরে কতদিন থাকবো এটা আল্লাহ তুমি ভালো জানে। এক বর্ণা আসছে 50,000 বছর, আর এক বর্ণা আসছে লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে। কবর মধ্যে থেকে যেদিন আল্লাহ পাক উঠাইবেন, ইয়াউমুল হিসাবের দিন, দুনিয়ার মধ্যে যত কাজ করেছেন, নেক কাজ করেছেন, নেক কাজের ফয়সালা আল্লাহ কিয়ামতের ময়দানে দিতে হবে সবাইকে। এমন কোন মানুষ নাই দুনিয়ার মধ্যে বালা কাজ করছেন, আল্লাহর কাছে হিসাব নাই, বলেন ঠিক কিনা?
দুনিয়ার মধ্যে থেকে একটা মানুষকে খারাপ ব্যবহার করেছেন, বয়োবৃদ্ধ মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, মাটি কিয়ামতের দিন বলবে আল্লাহ এই ব্যক্তিটা একটা বয়োবৃদ্ধ মানুষের সাথে খারাপ ব্যবহার করছিল। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে উঠাইয়া দিবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেদিন উঠাইয়া দিবে সেদিন মানুষদেরকে ফারাক করে দিবেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন সেদিন কাফিরদেরকে আলাদা করে দিবেন, মুসলমানদেরকে আলাদা করে দিবেন। সেদিন দুনিয়ার মধ্যে তো আমি কথা বলি, বলেন সেদিন আর কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইমানের জোর কম আপনাদের? ইমানের জোর কম? জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে তো মুমিনের ইমানের বাইরা যাবে, জোরে কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তো ইমান দিয়া বাড়বে, ইমানটা বাড়বে। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি কথা বলতা, আখেরাতে আর তোমার বিচার আদালত চলবে না। এখন বিচার মালিককে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের জবানগুলি আল্লাহ বন্ধ করে দিবে, যেই জবান দিয়া কথা বলে কিয়ামতের ময়দানে আর জবান দিয়া কথা বলতে পারবে না। তুমি মেম্বার ছিলা গুসকায়া, তুমি মেম্বার ছিলা গুসকায়া, মানুষের বিচারটা তুমি যে টাকা বেশি দিছে তার দিকে গেছে আছে কিনা নাই? চেয়ারম্যান ঘুষ দিছে, অন্যায় করছে, জুলুম করছে, তারপরে জুলুম করনে ওয়ালা ব্যক্তি যে করছে তার উপর বিচার করে না, কারণ টাকা দিলেই শেষ আছে কিনা নাই? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কোন এই জুলুম অত্যাচারের বিচার আল্লাহ কিভাবে করবেন? আল্লাহ বলেন সমস্ত মানুষের বিচার আমি আল্লাহ কার্যকারিতা করব, একটা মানুষের উপরও আমি আল্লাহ জুলুম করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষের বিচার আল্লাহ করবেন, একটা মানুষের উপর আল্লাহ অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার যদি এক বিন্দু পরিমাণ ভালো কাজ থাকে, ভালো কাজের প্রতিদান দিবে কে? আর যদি খারাপ কাজ করেন, খারাপ কাজের যাররা পরিমাণ যদি থাকে, এর প্রতিদান আল্লাহ তাআলার কাছে নেবেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের জবান আল্লাহ বন্ধ করে দিবেন, হাতে এবং পায়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলি আল্লাহ খুলে দিবেন। ও যুবক ভাইয়ারা, ও মুরব্বী বাবারা, হাত দিয়া তুমি মানুষের খেতার আলকাইলে একটু বড় বানাইছিলা, হাতে বলবে আল্লাহ এই ব্যক্তি তো নাফরমান। জবান দিয়া তুমি মানুষকে কষ্ট দিছিলা, জবান বলবে আল্লাহ এই ব্যক্তি নাফরমান। পাও দিয়া তুমি গিয়া মানুষকে হত্যা করছিলা, পাও বলবে আল্লাহ এই ব্যক্তি নাফরমান, মানুষকে হত্যা করছে। আল্লাহ চোখ দিয়া বলবে মানুষকে দেখা দেখা অপরাধ করার উপরে মানুষের উপরে অত্যাচার করছে বলে নাই। ও কাকা এই যে যাইতেছে, বসেন বসেন। বলেন আল্লাহ আকবার, জোরে বলেন আল্লাহ আকবার। এই কাকা আপনি বসেন বসেন বসেন, বাবা বসেন, বাবা না বসেন, আপনি পায়ে ধরে মাফ চাই, বসেন বসেন। যদি উঠেন তাহলে তো আর আলোচনার এক হবে না। তাহলে সব কিছুই যদি আল্লাহ সাক্ষী কিভাবে দিবে? জমিনের জবানটা আল্লাহ খুলে দিবে, সুবহানাল্লাহ। হাতের পায়ের সাক্ষী জবান বন্ধ করে দিছে, আল্লাহ বলেন জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে,
কেন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? ও নারায়ণপুরের ভাইয়ারা, একবার তুমি গভীরভাবে চিন্তা করে দেখবা, মানুষের হক মাইরো না, আল্লাহর হক মারলেও আল্লাহ তোমাকে মাফ করতে পারে। মানুষের হক মারলে মানুষ যদি মাফ না করে তাহলে জান্নাতে যাইতে পারবা না। তুমি যদি আল্লাহওয়ালা হও, নামাজি হও, তাহলে তোমার দ্বারা খারাপ কাজ হবে না। তুমি যদি আল্লাহর খাস বান্দা হও তাহলে তোমার দ্বারা খারাপ কাজ হবে না। তুমি যদি বদকার মানুষ হও তাহলে তোমার দ্বারা খারাপ কাজ হবে। ও নারায়ণপুরের ভাইয়েরা, আজকে এই জায়গার মধ্যে থেকে আমি আপনি কি বুঝতে পারলাম? বুঝতে পারছি এটাই, প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাকের হিসাবের কাঠগড়া দাঁড়াতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এমন কোন মানুষ নাই যে আল্লাহ পাকের দরবার থেকে পালায়ন করতে পারবে? ফিরে বলেন, তাহলে আল্লাহ দুনিয়াতে আমি বাঁচতে চাই, আল্লাহ কিভাবে বাঁচতে চাই? কার কার মানায় হাত তুলেন দেখি, মানায় কার, মানায় কার রে? ও যুবক ভাইরা রে, আল্লাহ তুমি দেখো, আল্লাহ অনেক মানুষ হাত তুলছে মানাই, অনেক মানুষ হাত তুলছে বাবা নাই, অনেক মানুষ তার বাবারে নিজে মাটি দিছে, অনেক মা তার সন্তানকে দেখছে ইন্তেকাল করছে, অনেক মা তার সন্তানকে দেখেছে, অনেক মা তার স্বামীকে দেখেছে, স্বামী ইন্তেকাল করেছে। আল্লাহ, এই নারায়ণপুরের ভাইয়েরা, আমি মুক্তি পাইতে চাই, মুক্তি পাইতে চাই, মুক্তি পাইতে চাই, আমি জান্নাতে যাইতে চাই, কে কে হাত তুলে দেখি, হাত তুলে, হাত তুলে, কে কে জান্নাতে যাইতে চান বলে আল্লাহু আকবার, নারে তাকবীর, সবাই জান্নাতে যাইতে চাই। তাহলে জান্নাতে যাইতে হলে এই যে নূরে মদির একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম একজন মানুষ আমার মার জন্য আমি 50,000 টাকা দিব, হাত তুলি, যে আমার মার জন্য আমি 50,000 টাকা দিব। আমার মা আমার সম্পদ কোটি কোটি টাকা রেখে গেছে, মা নাই, প্রত্যেক বছর আমি দান তুলে তুলে খাই কিন্তু মার জন্য স্মরণ করি না। একজন নারায়ণপুরের ভাই আমি সর্বপ্রথম দেখতে চাই, আমি 50,000 টাকা দিব। একজন মানুষ হাত তুলেন, একজন মানুষ হাত তুলেন, নারায়ণপুরের একজন মানুষ হাত তুলেন, আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার দাদার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য আমি 50,000 টাকা এই মাদ্রাসার মধ্যে দিব, আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই। একজন মানুষ একটু হাত তুলেন, সর্বপ্রথম যে হাত তুলবেন, আল্লাহ আশারা এবু বাশারা দর্জন সাহাবি, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উমর, হযরতে জুবায়ের, হযরতে তালহা, আল্লাহ দর্জন সাহাবির মধ্যে সর্বপ্রথম যে সাহাবি তার সাথে তুমি জান্নাত নসিব করিবা, আল্লাহ সর্বপ্রথম ওই ব্যক্তিরে দেখতে চাই। একটু হাত তুলে দেখান, একটু হাত তুলেন।